ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। মাথায় হালকা কালার বড় ওড়না দিয়ে হিজাব করা, ফুলহাতা লং ড্রেস পরে নো মেকআপ লুকে কোন অপু? হ্যাঁ, এ তো নায়িকা অপু বিশ্বাসী। তার এই লুক দেখে অবাক হয়েছেন অনেকেই, কারণ তার সাম্প্রতিক সময়ের গেটআপের সাথে এই লুক কোনোভাবেই মিলে না। কিন্তু এমন লুকে কোথায় গেলেন তিনি? তিনি গিয়েছিলেন ঢাকার উত্তরার একটা নাটকের সেটে। তাহলে কি তিনি নাটকে অভিনয় করছেন? খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার উত্তরায় একটি ধারাবাহিক নাটকের শুটিং সেটে হঠাৎ করেই হাজির হন এই আলোচিত নায়িকা। পরিচালক আশিক মাহমুদ রনি পাগলা হওয়া নামে একটি ধারাবাহিক নাটকে শুটিং করছিলেন। তা শুটিং দেখার জন্যই তিনি অপুকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আর পরিচালকের আমন্ত্রণ রক্ষা করতেই অপু বিশ্বাস সেটে হাজির হয়েছিলেন। প্রথমবারের মতো কোনো নাটকের সেটে অপু আসায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। অপু আসায় সবাই অপুকে নিয়ে কেক কেটে টাইমটা সেলিব্রেট করেন। তো বন্ধুরা, অপুর এই লুক আপনাদের কাছে কেমন লাগলো? কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।